নবীর সাহাবী একবার বলো 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 তোমাদের গালে 32টা দাঁত কেন? যেদিন আমার নবীর দণ্ডান শহীদ হয়ে গেছে আমি শোনার পরে একটা পাথর নিয়ে আমার গালের 32টা কাঁচা দাঁত আমি এক এক করে ভেঙে দিয়েছি, এই তো আমার গালে কোনো দাঁত নেই। যেটা আমার নবীর দাঁত নেই আমি দাঁত রাখবো না। একবার তাকিয়ে দেখো তোমাদের গালে 32টা দাঁত কেন? সাহাবীদের মাথা নিচু হয়ে গেল, মনে মনে করতে লাগলো এই জন্য নবী পাক মাথার টুপি পাকড়ি জামা দিয়েছিল আর বলেছিল তার কাছে গেলে তোমরা কিন্তু বুঝতে পারবে। কেমন ভক্ত! আমার নবীর দাঁত ভেঙেছে শুনেছে, দেখিনি, তাই পাথর নিয়ে নিজের গালের 32টা দাঁত ভেঙে দিয়েছে। আজকে আপনারা মহাফিল করছেন চাঁদা করে, হ্যাঁ জি, আজকে তারা কি করেছে নবীর পাগল, তারা কি করেছে নবীর পাগলেরা, হ্যাঁ আজকে যেখানে এসে বসেছেন এই যে মহাফিলে চাঁদা দিয়েছেন এটা আখেরাতে আদালত আপনার জন্য পুরস্কার। জোরে বললেন না, ধর্ম কুটুম খাইয়েছেন, লোক কুটুম খাইয়েছেন, ও পয়সার কোনো মূল্য হবে না। এই যে মহাফিল আপনি দিয়েছেন, এই যে রান্না বান্না তাবারক হচ্ছে, এর একটা ফায়দা আলাদা বাবা জি। আবু বকর সিদ্দিক ডেকে বলল, হুজুর আপনি এত ভক্ত, 32টা দাঁত ভেঙে দিয়েছেন, তা আপনি ইচ্ছে করলে হেঁটে নবীর মদিনায় যেতে পারতেন, আপনি জাননি কেন? নবীর দেখেছেন? বলেন না। কেন আপনি নবীরকে জাননি কেন, নবীকে দেখেননি কেন? বয়স্করুণী পাগল ঝরঝর করে কাঁদতে লাগলো, ও নবীর সাহাবিরা আমি কেন যাইনি তোমরা জানবা না, এই জন্য যেতে পারিনি, আমার একটা বুড়ি মা আমার কাছে ছিল, আমার জনম দুঃখিনী মা, আমার পিঠে ধরা মা আমার কাছে ছিল, আমি যদি মাকে ছেড়ে মদিনায় চলে যাই আমার মার কষ্ট হবে, এই জঙ্গল বন থেকে আমার মার গালে তুলে দিতাম, আমার মা অসুস্থ, আমার মা রুগী মানুষ, ওরে ভাইরা কি বলবো, আমার মাকে চ্যাং দোলা করে এই জঙ্গলের মধ্যে আমি ঘুরে ঘুরে বেড়া। আমি মার সেবায় আমি নবীর কাছে যেতে পারি। ছেলেরা বাচ্চারা আজকের মা বাবার সেবা করো, হ্যাঁ মা বাবকে ভুলে গেছো, তোমার বাড়ি বেদি ব্যারাম লেগে আছে কেন, তোমার বাড়ি আজকে অসুখ লেগে আছে কেন, এত আয় করছো তোমার সংসারে অভাব কেন, তোমার মা কাঁদে তোমার বাপ কাঁদে এই জন্য তোমার সংসার অভাব, সারা জীবন তুমি সুখী হবে না, সারা জীবন তুমি উন্নতি করতে পারবে না, যত আয় করবে সব রোগে রোগে বেরিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপের মুখে একটু হাসি না ফোটাবে। ছেলেরা বাচ্চারা খবরদার মা বাপকে একটু যত্ন করো, ওদের মুখে এসে হাঁটি ফুটিও, অনেক কষ্ট করে তোমার দুনিয়া দেখিয়েছে এই বুড়ো বয়সে খাবে বলে, আমার সন্তান বড় করব তোমার গালে কত চুবো দেছে বাপ বলো, এই দেইনি গালে চুমো দেইনি, আরে কথা বলো না কেন, না বোর বাপ চুমো দেছে, বরিবাপ যখন বাড়ি আসে তখন বড় বড় মাছ খাসির গোশ, আর তোমার বুড়ো বাপের কি দেছো, এই তোমার গালে যা চুমো দেছে এর দাম তুমি দিতে পারবা জি? এই জন্য বলছি সোনা, এই নবীর চাঁদে আমি পায়ে ধরে বলছি এই কাজগুলো করো। সকালবেলা তুমি কাজ কারবারে যাবে তোর মা বাপকে বলে যেও, আব্বু আম্মু আমি একটু ব্যবসায় যাচ্ছি, আহা
ওই মা বাপ যদি দুটো হাত তুলে দোয়া করে আল্লাহ পাক সেদিন তোমার উতলে দেবে। জোরে বলো, সবাই চিল্লে বলো, আর জোরে বলো। আচ্ছা বউ যদি দোয়া করে উতলে দেবে, কথা বলেন কেন আপনারা, আমার ভাষা বুঝতে পারছেন? বউ যদি দোয়া করে উতলে দেবে আল্লাহ। তুমি রাত 8টার সময় বাড়ি ফিরেছ, তোমার মা তোমার পেটের দিকে দেখে, এই কোন দিকে দেখে? আরে কথা বলো না কেন, কোন দিকে দেখে? মা তোমার মুখের দিকে দেখে, ঠিক না ভুল বলছি? এই ঠিক না ভুল বলছি? মা কোন দিকে দেখে? পেটের দিকে আর মুখের দিকে। আ হা হা, আমার মানিক সারাদিন খাইনি, আমার সোনা সারাদিন খাইনি, মুখটা শুকনো হয়ে গেছে, যে সারাদিন খাইনি, পেটটা চিটে পড়ে গেছে, আমানি কিছু খাসনি, সারাদিন কাজ করছিলিস, এর নাম মা। হ্যাঁ, আর বউ শুধু থলির দিকে দেখতে, থলি যে প্যাকেট দিয়েছিল সে প্যাকেটের দিকে দেখতেছে, কিছু এনেছো, কিছু এনেছো না, খালি ঘ্যাং ঘ্যাং করতে চলে এস, দেখেছো বড় কথা। তাহলে মা বাপ যদি দোয়া করে তাড়াতাড়ি কবুল হয়, কিন্তু বউ দোয়া করলে কবুল হবে না। ছেলেরা বাচ্চারা, ও সোনার চাঁদেরা, ও সোনার মানিকেরা, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, ওই বুড়ো মা বাপকে কাঁদাবে না, চোখের পানি ফেলাবে না, ওদের লক্ষ্য করবে, ওদের তাকাবে, মাঝে 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 ওই আপ্পার বলে বাজার থেকে একটু মিষ্টি তুমি গালে তুলে দেবে, মিষ্টি না তোমার বাপ্পার গালে তুমি দেবে, আমার কথা না, মেশকাতে বলা আছে, নবী বলেছে কিয়ামতের মুসিবতের দিন ওই সন্তানদের গালে আল্লাহ নিজে জান্নাতের মিষ্টি গালে দেবে। তুমি বাজারের মিষ্টি তোমার মা বাপের গালে দিয়েছ, আর আল্লাহ নিজে হাতে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মিষ্টি দেবে। তাহলে সেবা করবে কার? মা বাপের। আর প্রতি বছর মহফিলটা করবেন বলুন ইনশাআল্লাহ, জোরে বলতে পারলেন না? এই সবাই আমার দিকে তাকান, প্রতি বছর মহফিলটা হবে না বন্ধ হবে? আরে কথা বলেন না কেন, প্রতি বছর হবে না বন্ধ হবে? বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বাদলা বর্ষা জি আজকে তবু আপনার চেয়ার ফেলে করছে, আমার নবী দেখছে না? এই আমার নবী হচ্ছে হায়াতুন নবী। অনেকে বলছে নবী মরে গেছে, নবী মরে গেছে, তোর বাপ মরে গেছে, কি নবী মরে গেছে? এই নবী মরে গেছে, তাহলে হাদিসটা নবী পাকের রওজায় লেখা রয়েছে কেন? আর টাকা খরচ করে দেখি, নবী পাক নিজে বলেছে যারা আমার রওজায় এসে সালাম করলো আমি জিন্দা জীবিত অবস্থার মতো আমি জবাবটা দিয়ে দিলাম। হ্যাঁ, চালাকি করতেছ, চালাকি করছো, কোথাকারকে দুটো আমরা ভাতে দে। হাদিসে বলা আছে নবী ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ঘুরতে পারে, ধরে বলুন, নবী ইচ্ছা করলে মহাফিলে আসতে পারে, ধরে বলুন, চালাকি পেয়েছ। নবীর সঙ্গে তুলনা দেখছ, নবীর সঙ্গে তুলনা দেখছ, কোথায় আশুতোষার, কোথায় তক্তপোষ, আমার কথা বুঝতে পারলেন না? আমি তো অনেক জায়গায় বলেছি, ইউটিউবে তো আচ্ছা দেখেছেন বোধহয়, নবীর পেশাব ছিল মেস কাম্বার। নবীর পেশাব কি ছিল বাবা? আরে কথা বলে না কেন, একটু জোরে বলো, নবীর পেশাব কি ছিল? ঠিক বুকে হাত দিয়ে বিচার করো, তোমার আমার পেশাব কি? নিজেরাই বলতে গন্ধ, আমি বলিনি কিন্তু বাবা, নবীজির পায়খানা জীবনে কেউ দেখতে পাইনি, জোরে বলুন, চিল্লে বলুন, নবীর পায়খানার জীবনে কেউ দেখতে পাইনি, কারণ নবী যখন পায়খানা করতো মাটি ফাঁক হয়ে যেত, আমার নবীর পায়খানা ঢুকে যেত, জোরে বলুন। আচ্ছা আমাদের পায়খানা দেখা যায়, উফ, সে লাল শাক দিয়ে ভাত খেয়ে এলো, সে যে কি ডিজাইনের হাগা, উফ আল্লাহ জি, আমার ইনি নবীর সাথে তুলনা দেখছে।
নবী যখন মোনাজাত করতো, নবী হাত তুলে যখন মোনাজাত করতো, এই নবীর বগলের চুলগুলো মনি মুক্তর মতো ঝলমল করত। জোরে বলো। আর আমরা যখন হাত তুলে মোনাজাত করি, আমাদের বগলে সব হাফসা, কি ঠিক না ভুল বলছি? আরো একটু নাক দিয়ে শুঁকে দেখো, নাক দিয়ে শুঁকে দেখো, এত ডিজাইনের বাস। ভাইরা বাবা জিরা, না না না, আমি ওদিকে যাচ্ছি না। ওয়েস কুরুনি দেখে বলছে, ও মদিনার ভাই, আমি নবীর কাছে গেলে যেতে পারতাম, আমার বুড়ি মা বেঁচে ছিল, ওই বুড়ি মার খেদমত করে জীবনটা কাটিয়ে দে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আহ, তাহলে টুপি আর পাকড়ি জামা ল্যাম এ কার? নবীর। এ নবীর কোন মন্ত্রী যদি ফোন করে কালকের এই মহফিলে যে বসে আছেন, এই আমার সাথে দেখা কর, সারা তোর ঘুম হবে না, মন্ত্রী ডেকেছে, মন্ত্রী আমার ডেকেছে, শুধু বগল পাচ্ছে, মন্ত্রী ডেকেছে আমার। ও ভাইরা রে, বিশ্ব নবীর জামা টুপি যখন দিয়েছে, আয়াস করুনি বলছে আমি লোব না। নবীর সাহাবির অবাক হয়ে গেল, নবীর জামা টুপি লেয় না কেমন মানুষ, আর নবীর জামা টুপি লেচ্ছে না কি মানুষ। নবীর সাহাবিরা চিন্তায় পড়ে গেল, তাই ডেকে ডেকে বলছে, কেন আপনি লেবেন না? বলে, ভাই গো, আমি লিতে পারি, আমি লিতে পারি, তবে আল্লাহর কাছে একটা শর্ত করব। ওয়াস কুরুনি মাথা মাটিতে ফেলে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, আমি নবীর জামা টুপি লব, যদি আল্লাহ তুমি অনুমতি দাও, হুকুম দাও লব, তবে আমার একটাই দাবি হচ্ছে, সেই নবীর উম্মত মোতাবেক গুনাহগুলো মাফ করতে হবে। ভাইরা, ওরে আমার তরুণ তরুণ যুবকেরা গো, কোন নবীর মিলাদ তোমরা করলে, কোন নবীর ভালোবাসা তোমরা আজকের জোগাড় করলে? আমার নবী মদিনায় বড় খুশি হয়। হঠাৎ আওয়াজ এসে গেল, ওয়াইস কুরুনি, তুমি জামাটা লাও, জামাটা লাও, টুপিটা লাও, টুপিটা লাও, পাকড়িটা লাও, পাকড়িটা লাও। ও কারুন না, কারুন না, বিশ্ব নবীর টুপি, বিশ্ব নবীর জামা, বিশ্ব নবীর পাকড়ি, লাও লাও লাও। ওয়াইস কুরুনি বলছে, আমি লোবো না, লোবো না, লোবো না, লোবো না, যখন পর্যন্ত মুতামেদির গুনাহ মাফ না হবে। আওয়াজ এসে গেল, ওরে পাগল রে, তুই আমার বন্ধুর এত পাগল, আমার নবীর তুই এত পাগল, আজকের আমি ওয়াদা করলাম, যতক্ষণ পর্যন্ত উম্মত মুতানিরা জান্নাতে না যাবে, অন্য কেউ জান্নাতে যাবে না। নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর। একটা পাগল ওয়াইস কুরুনি, তার যদি এত ভাষা এত কথা থাকে, তাহলে নবীর কি ছিল বাবা? হ্যাঁ, তাই আজকের আমি যে কথা চলছিলাম, নবীকে ছাড়বেন না, নবীকে ভুলবেন না, নবীর প্রেমের পাগল হবে। আবদুল্লাহ আমেনা মক্কায় এসে গেল, মনে আছে? মনে আছে? ওইটা নিয়ে আমি কিন্তু অনেক দূর আবার চলে এসেছি। জি, ওই মনে এসে গেলে কি করবো বা, রাস্তা গুলে গেলি তখন অন্যদিকে যেতে হয়, আবার জিজ্ঞেস করে ফিরে আসতে হয়। জি, হঠাৎ মনে আসে, মক্কায় চলে এলো স্বামী স্ত্রী। আচ্ছা, আসার পরে আপনাদের গ্রামে কোনো বউ এলি, গ্রামের মেয়েরা দেখে না? আরে কথা বলেন না কেন, আর গ্রামের মেয়েরা দেখে না? দেখে। আমেনা যখন এসছে মক্কায়, মদিনা মক্কার যত মেয়ে সব ভিড় করেছে, একটু মক্কা কুরাইশ বংশের বউ একটু দেখবো,
মক্কার যত নারী কাবার সামনে হাজির হয়েছে, আমিনা উটের পিঠ থেকে নামলো, সব বৌরা মেয়েরা এক নজরে তাকিয়ে আছে। আব্দুল মোত্তালেবকে ডেকে বলে, আব্দুল মোত্তালেব, এ বৌমা তুই কোথায় পেলি? আকাশের যেন হু, অন্ধকার ঘরে বসিয়ে রেখেছে আলো, স্বামী স্ত্রী দুইজন, কি সোনার সংসার, এক বালিশে দুজন মাথা দেয়, এক গ্লাসে পানি খায়, এক বাসনে দুজন খানা খায়। আমেনা আব্দুল্লাহ, আপনার এক বাসনে খানা খায়, আপনার এক গ্লাসে পানি খায়, আর এক বালিশে দুজন মাথা দেয়। আজকের আমরা বিয়ের পরে আমার মনে হয় এক বাসনে ভাত খাওয়া জীবনে হয়নি। ওসা আসা হয়ে এলো বোধহয় হয়নি, তবে এখন বাড়ি গিয়ে যেন বলো না, কচির মা আমি আর তুই খাই। বুড়ি বলবে না, বুড়ো বয়সে ঢং তুলেছ। ও ভাইরা রে, আমি মন গড়া কথা বলছি না, কিতাবে পাওয়া গেছে, স্বামী স্ত্রী যদি এক বাসনে বসে খায় ওদের তাবিজ লাগবে না। স্বামী স্ত্রীর মধ্যে আমার আল্লাহ একটা রহমত পয়দা করে দেয়। স্বামীর এটো বউ খাবে আর বউ এটো স্বামী খাবে গো, এই দুজনের মধ্যে আমার আল্লাহ জজবা বানিয়ে দেয়। ও ভাই, দুই মাস বিয়ে হলো, আব্দুল মোত্তালেব ডেকে বলছে, বাবা তোমরা 10 জন বাণিজ্যে যাও। আব্দুল মোত্তালিব 10টা উট বার করে দিল, সব ছেলে রুটের পিটি বসে গেল, আব্দুল্লাহর পিছনেও। আব্দুল্লাহ বাড়িতে বেরিয়ে স্বামী না কাঁদে, ওই আমার প্রাণের স্বামী গো, আজকের আমাদের 2 মাস বিয়ে হয়েছে, আমি কার দেখে থাকবো গো? ও স্বামী, আমি রাতের বেলা তুমি যতক্ষণ না ঘুমাতো আর মাথা আমি টিপে দেই, তোমার শরীরটা আমি টিপে দেই, আমি নিজে বাসনের ভাত আমি তোমার গালে তুলে দে। ও স্বামী, তুমি যাচ্ছ বাণিজ্য, আমি কার স্বামী বলে ডাকবো? আব্দুল্লাহ ডেকে বলছে, বিবি আমার খবরদার তুই কাঁদবি না, চোখের পানি ফেলবি না, আমার মা বাপ যেটি বলেছে আমি মা বাপের কথা আগে শুনব। আব্দুল্লাহ হেবর উঠের পিঠি বসেছে, সামান পাত্র পিছনে তুলে দিল। আমিনা ডেকে বলছে, স্বামী গো তুমি পা দুটো লম্বা করে দাও। ও স্বামী, বাণিজ্য যাচ্ছ সাম দেশে, 1-2 কিলোমিটার রাস্তা না, বহুদিন, কবে ফিরবা তার ঠিক নেই, একবার তোমার পায়ের ধুলো গুলো আমি মাতার চুলে লাগিয়েলে। আব্দুল্লাহ চিৎকার করে দেখবো, যাবে না আমার মাথার চুল, তুই মা পায়ের ধুলাসকির মাথার চুলে লাগাবি কেন বল? আমি না ডেকে বলছে, স্বামী গো তুমি যখন না ফিরবে, যতদিন তুমি বাড়ি না আসবে, আমি তোমার কথা মনে করব, আমার কলজেটা জ্বালা করবে, তাই মাঝে মাঝে আমি মাথার চুল আমি একটু চুমো দেব। ভাই, এইবার আমি না স্বামীর পা মুছে এইবার বিদায় দিল,
দশ ভাই বাণিজ্য করতে চলে গেল, দু মাস পরে ফিরে আসছে সিরিয়ায়। আসার পথে আব্দুল্লাহর জ্বর, শরীর বড় খারাপ, উটের পিঠে বসতে পারছে না। তাই রাস্তার ধারে একটা ছোট্ট কুড়ে ঘর, ওই বারান্দার ভাইরা বলছে, ছোট ভাই তুমি এখানে থাকো, সুস্থ হলে উটের পিঠে তুমি চলে আসবে। এই বলে বারান্দা রেখে চলে এসেছে। এইবার নয় ভাই তার মক্কায় ঢুকেছে, আমিনা তাকে দেখে আমার নটা ভাসুর বাড়ি এসেছে, আমার স্বামী এলো না। আহারে, আমিনা শ্বশুরের পায়খানা জড়িয়ে বলছে, শ্বশুর গো আজকে সবাই বাড়ি ফিরল, আমার স্বামী কেন এলো না? ও ভাই, বড় ছেলের নাম ছিল হারেস, ওই হারেস ডেকে বলছে, আব্বু আমার ছোট ভাই শরীর খারাপ, জ্বর, রাস্তার ধারে বাড়িতে রেখে চলে এসেছি, আনতে পারিনি, উটের পিঠে বসতে পারে না। বাপ বলছে, ওরে হারেস যা যা চলে যা, কোনো কথা চলবে না, আমার ছোট ছেলের কোল পোচা ছেলে, পাঁচা করে তোরা লিয়াই, আমি না কাঁদছে রে, তোরা নয় ভাই চলে এসেছিস, আজকের আবার কলিজার টুকরো ছোট ছেলে আসেনি, যা যা লিয়া, বড় আর মেজো ছেলে